নমস্কার, ভূমি বার্তা নিয়ে চলে এসেছি আমি তনুশ্রী। আপনারা দেখছেন ভূমি 24x7। চোখ রাখবো বিস্তারিত খবরে। প্রথমে আসবে সুন্দরবন, তারপরে আমি। রাজ্যে সাড়ম্বরে পালিত হচ্ছে সুন্দরবন দিবস। আজ সাগর ব্লকের রুদ্রনগর কৃষক বাজারে সুন্দরবন দিবস 2021-এর শুভ উদ্বোধন করেন রাজ্যের ভারপ্রাপ্ত সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সুন্দরবন দিবসের শুভ সূচনা করেন মন্ত্রী। দেশের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন, রাজ্যে 11 ও 12 ডিসেম্বর সুন্দরবনের বিভিন্ন প্রান্তিক এলাকা জুড়ে পালন করা হবে সুন্দরবন দিবস। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন বিষয়ক দপ্তরের সচিব কানওয়ালজিৎ সীমা প্রধান, বিশিষ্ট পরিবেশবিদ কল্যাণ রুদ্র, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি শামিমা শেখ কুলফি, বিধানসভার বিধায়ক তথা নবনিযুক্ত সুন্দরবন জেলার সভাপতি যোগরঞ্জন হালদার, রায়দিঘি বিধানসভার বিধায়ক আলোক জলদাতা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে মূল আকর্ষণ ছিল সুন্দরবনের আদিবাসী নৃত্য ও টুসু নাচ। এই দিন প্রায় 300 জনের হাতে মাছের চারাপোনা বিতরণ করেন সুন্দরবন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সৌরভ নস্করের রিপোর্ট, ভূমি 24x7। এখনকার মতো ভূমি বার্তা এই পর্যন্তই। অন্যান্য খবর অনুষ্ঠানের জন্য চোখ রাখুন ভূমি 24x7।